অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে ফের আটক দুই বাংলাদেশি, এক মহিলা এবং এক পুরুষ। অনুপ্রবেশকারী বাংলাদেশিকে আটক করে সোমবার সিধাই থানার পুলিশের হাতে তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। যদিও অভিযুক্তরা জানিয়েছে তারা আসতে চায়নি ভারতে, জোর করে পাঠিয়েছে দালালেরা। ঘটনার বিবরণে জানা যায়, মোহনপুর গোপালনগর এলাকার ভারত ও বাংলা সীমান্ত লাগোয়া স্থান থেকে এই দুই বাংলাদেশিকে আটক করেন প্রহরারত বিএসএফ জওয়ানরা। আটককৃত বাংলাদেশিদের নাম আশা আখতার এবং মোহাম্মদ আনসার আলী, বাড়ি বাংলাদেশের বগুড়াই। বিএসএফ জওয়ানরা জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করেন যে তাদের বাড়ি বাংলাদেশে এবং অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন। তবে সাথে এও বলেন, আধার কার্ড বানিয়ে দেওয়া এবং ভারতে কাজ করে বেশি টাকা রোজগারের জন্য তাদের জোর করে পাঠিয়েছে দালালেরা। সীমান্তে কাটা তারের বেড়া টপকে আসতে না চাওয়ায় তাদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন আটককৃত বাংলাদেশি আশা আক্তার। আমরা আসতে চাই না, জোর করে নিয়ে আসছে আমাদের। জোর করে নিয়ে আসে? হ্যাঁ। কারা জোর করে? একটা দালালে জোর করে ভারতে নিয়ে আইবো কইছে। হ্যাঁ, জোর করে বলছে যে ওই দেশে যা অনেকটা ইনকাম করবি তোরা, যা আমাদের লোক দেখাই নিয়ে আসছে। আপনারা রাজি না থাকলে কি কেউ জোর করে নিয়ে যেতে পারে? জোর রাজি না, মানে অনেক মার জোর করে পরে নিয়ে আসতে পারছে। আমরা আসতে চাই না, যখন দেখছি যে অবৈধভাবে তার কাটা পার হয়ে আসতে হয় তখন আসতে চাই না, বলছে আধার কার্ড বানাই তুমি, চলো চলো। দালালের নাম কি? দেবু, বৃষ্টি আর রাসেল, রুবেল। মানে ভারতে, মানে দুনো দেশের মিলিয়ে তারা? হ্যাঁ। এই দেশে এসে কি কাজ করাবার কথা নিয়ে আইছে আপনাদের? কি কাজ করাবে? আমাকে বলছে যে তুমি টেন কালেকশন করবে। বাংলাদেশের কোন জায়গায় বাড়ি আপনাদের? আমার বগুড়া বাড়ি। বগুড়া? হ্যাঁ। আপনার? একটু জোরে কোন গাইবান্ধা। তো এইভাবে যে অনুপ্রবেশ করার, এটা যে মানে বেআইনি, এটা জানেননি আপনারা? আমরা জানি, দেখেই আমরা আসতে চাইছিলাম না, কিন্তু ওনারা যখন তুইলা দিছে আমি দেখছি যে বিএসএ, তখন আমি বলছি আমাকে নামায় দেন, নামায় দেন, নামায় দেয় না, ধাক্কা মানে এরপরে ফালাই দিছে, তখন ধরছে ওনারা। না, এটা কি জোর করে কেউ আনতে পারে আপনারা রাজি না থাকলে? জোর করে নিয়ে আসছে, আমাদের অনেক মারধর করছে, প্রমাণ আছে। সোমবার সকালে সিধাই থানার পুলিশের হাতে তাদের তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানরা। মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।